বাঁকুড়া শহরের লক্ষাতোরা শ্মশান সংলগ্ন এলাকায় ড্রেনের ধারে ভ্রূণ উদ্ধার। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ভ্রূণটি উদ্ধার করে নিয়ে যায়। এলাকায় চাঞ্চল্য। দেখুন, আমরা এদিকে বেরিয়ে যাচ্ছিলাম, কেউ বা কারা এখানে ফেলে দিয়ে গেছে ভ্রূণ, তো আমরা দেখা মাত্রই সাথে সাথে বাঁকুড়া থানার নাম্বারে ফোন করে তাদেরকে জানাই। তারা দেখলেন এখানে কিছুক্ষণ আগে বাঁকুড়া থানার পুলিশ এসে খুব তাড়াতাড়ির মধ্যে এটা উদ্ধার করে নিয়ে গেল এবং তারা তদন্ত করে দেখলেন। আর এই ধরনের ঘটনা এখনকার দিনে তো আমার মনে হয় সামাজিক যা অবক্ষয় চলছে আধুনিক আরও বেশি দেখা যায়, কারণ এই ধরনের যে পরকিয়া ভ্রূণ ঘুরে আছে ওখানে, সম্ভবত তিন চার মাসের হবে, এটুকু আমরা দেখেছি। ওই একটা ড্রেনের ধারে, হ্যাঁ, ঝোপের মধ্যে পড়েছিল। কি মনে হয় এটা করতে এনে ফেলা হয়েছে না এখান থেকে কেউ ফেলে দিয়ে গেছে? দেখুন, কেউ বা কারা এসে এখানে ফেলে দিয়ে গেছে, কারণ এখানে আমাদের লোকালের কেউ আশা করি এই ধরনের কাজের সাথে জড়িত না। এখানে দেখো নিরিবিলি জায়গা, হ্যাঁ, নিরিবিলি জায়গা, ফাঁকা জায়গা। এখানে দুদিন কিছুদিন আগে মৃতদেহ উদ্ধার হয়েছিল, আপনারা জানেন, কয়েক মাস আগে। আমি বাঁকুড়া পুলিশ, হ্যাঁ, লোকাতোড়া শ্মশান রয়েছে এখানে। পুলিশের আমার মনে হয় নজরদারি আরো বাড়ানো দরকার, সিসিটিভি ক্যামেরা বন্দোবস্ত করে। দিন দিন এই এলাকাটাতে দুষ্কৃতের দুরাত্ম দিন দিন বেড়ে চলে, এটা বাঁকুড়া পুলিশ মানে যত তাড়াতাড়ি সম্ভব। রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।